আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মারুফাস ক্রিয়েশন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো হট চকলেট। এটা খুবই ঝটপট তৈরি করা যায়, আসুন দেখে নিচ্ছি এটা তৈরি করতে কী কী লাগছে। আমি এখানে দুধ নিয়েছি 1 গ্লাসের একটু কম, আমি যেহেতু হুইপড ক্রিম দিব তাই একটু কম নিয়েছি। নিয়েছি কোকো পাউডার 1 চা চামচের মতো। নিয়েছি আমি স্টেরিলাইজড ক্রিম 2 চা চামচ, নিচে চকলেট সিরাপ প্রায় 2 চা চামচের মতো, আর আমার লেগেছে 2 চা চামচের মতো চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি একটা পাতিল গরম করে তাতে দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা ঢেলে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি একটু নেড়ে বাবলস গুলো ফাটিয়ে দিচ্ছি। এবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো স্টেরিলাইজড ক্রিম। আপনারা চাইলে ক্রিমটা অ্যাভয়েড করতে পারেন, আমি একটু থিক করার জন্য ক্রিমটা দিয়েছি। এবার খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। যখন দুধটা একদম ফুটে উঠবে তখন এর মাঝে দিয়ে দিচ্ছি চিনি 2 চা চামচ আর 1 চা চামচের মতো কোকো পাউডার দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এবার চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো দিয়ে খুবই ভালো মতো, আমি যেন কোকো পাউডারগুলো লাম্পস হয়ে না থাকে সেভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সবগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখেন আমার মেশানো হয়ে গেছে, হয়ে গেল হট চকলেট তৈরি। এবার আমি এটা গ্লাসে ঢেলে নিচ্ছি। ঢেলে উপর থেকে আমি হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। হুইপড ক্রিমটা আমি বাসায় তৈরি করেছি। এটা কিভাবে তৈরি করতে হয় আমি এটা ভিডিওটা পরে আবার আপনাদের দিব ইনশাল্লাহ। আপনারা হুইপড ক্রিমের জায়গায় কনডেন্সড মিল্কও দিতে পারেন। আমি উপর থেকে 3টা চকলেট রোল দিয়ে সার্ভ করছি, এটা অপশনাল, গার্নিশিংটা আপনাদের উপরে। আর একটু দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ। বাস তৈরি হয়ে গেল খুবই ডিলিশিয়াস হট চকলেট। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের মাঝে, আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। আবারও ধন্যবাদ আপনাদের সবাইকে।